তরুণ সমাজের এই অনলাইন জুয়ার প্রতি আসক্তির কারণে অভিভাবকরা আজকে দিশেহারা। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অভিভাবকগণ যাদের তাদের পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়, ওই পরিবারের যারা তরুণ আছেন বা উঠতি বয়সে তরুণ যারা আছেন তারা এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে হাজার হাজার টাকা তারা নষ্ট করছেন। সাম্প্রতিক সময়ে এমনও হয়েছে সন্তান তার এই অনলাইন জুয়ার আসক্তি কারণে তার অভিভাবকের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে। অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অভিভাবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন এই ধরনের অনলাইন জুয়ার যারা প্রচার প্রচারণা করছেন, যারা বিভিন্ন জায়গায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ধরনের অর্থ লেনদেন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে বহুল প্রচারিত যেই অনলাইন জুয়ার সাইটগুলো রয়েছে সেগুলো বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালনা করা হয় এবং এই সকল সাইটগুলো বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে শনাক্ত করার পরবর্তী বিটিআরসির মাধ্যমে বন্ধ করা হলেও পরবর্তীতে এই অনলাইন জুয়ার সাইট যারা বাংলাদেশের এন্ডে পরিচালনা করে তারা তাদের ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে পুনরায় তারা এই সাইটগুলো তারা চালু করে এবং তারা একইভাবে তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে বা একইভাবে তারা বিপুল পরিমাণ অর্থ তারা হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে র্যাব প্রান্তিক পর্যায়ে যারা এই ধরনের অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সারাশি অভিযান পরিচালনা করি। শুধুমাত্র এই বিশ্বকাপ কেন্দ্রিক সারা দেশেই যারা এই ধরনের অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্ট ছিল সেটা প্রান্তিক পর্যায়ে প্রচার প্রচারণার জন্য হোক বা অ্যাকাউন্ট খোলার জন্য হোক এরকম প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এই অনলাইন জুয়া পরিচালনাকারী নিশাত মুন্না অর্থাৎ যিনি বাংলাদেশ এন্ডে একটি বেশ কয়েকটি অনলাইন জুয়া পরিচালনা করা বা প্রচার প্রচারণা করা অন্যতম মূল হোতা সহ এই চক্রের আমরা আরও তিনজনকে অর্থাৎ মোট চারজনকে আমরা গতকালকে আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা 16টি মোবাইল ফোন, 18টি মোবাইলের সিম এবং হাই কনফিগারেশনের কম্পিউটার সহ বেশ কিছু সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই। দেশের বাহির থেকে পরিচালিত প্রচলিত সুপরিচিত বেশ কয়েকটি জুয়ার সাইট রয়েছে যেগুলো বাংলাদেশের এন্ডে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রচার প্রচারণা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ উত্তোলন এবং একইভাবে পরবর্তীতে মোবাইল ব্যাংকিং থেকে টাকা সরিয়ে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর যেই কার্যক্রমটি তারা করে আসে বা যারা এই ধরনের অনলাইন জুয়া পরিচালনা করে সেই একটি চক্রের অন্যতম হোতা ছিলেন এই নিশাত। সে বিভিন্ন যে অনলাইন জুয়ার যে সাইটগুলো রয়েছে বা ভেটিং সাইটগুলো রয়েছে এই সাইটগুলোর প্রচার প্রচারণা শুরু করেন। প্রাথমিকভাবে পার্শ্ববর্তী দেশের দুজন ব্যক্তির সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং তাদের সাথে চুক্তিভিত্তিক অর্থাৎ প্রতিটি ভিডিও কন্টেন্ট তৈরি করা এবং প্রচার প্রচারণার জন্য 10,000 টাকা চুক্তিভিত্তিক হিসেবে তিনি এই অনলাইন জুয়ার সাইটগুলো
তিনি প্রচার প্রচারণা শুরু করেন। মূলত তাদের টার্গেট ছিল ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা, আপনারা জানেন আইপিএল বিপিএল সহ বিভিন্ন খেলাধুলা রয়েছে, এই সকল খেলাধুলাকে টার্গেট করে তরুণ সমাজকে তারা আসক্ত করাই ছিল তাদের মূল টার্গেট। এই ধরনের টার্গেট বাস্তবায়নে তারা দেশের বিভিন্ন প্রান্তে তাদের চক্রের সদস্যদের নিয়োজিত করেন, যারা কিনা নামে বেনামে বা বিভিন্ন এজেন্টের নামে মোবাইল সিম সংগ্রহ করে পরবর্তীতে এই সিমগুলো দিয়ে তারা অনলাইন জুয়ার যে বিভিন্ন পেমেন্ট তারা রিসিভ করত এবং পরবর্তীতে এই সকল সিম ব্যবহার করে তারা এই জুয়ার থেকে প্রাপ্ত অর্থ নিজেদের লভ্যাংশ রেখে বাকি টাকা তারা হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশের যার সাথে তাদের নিয়মিত কমিউনিকেশন ছিল, যারা এই সাইট পার্শ্ববর্তী দেশ থেকে যারা পরিচালনা করত তাদের কাছে তারা পাঠাতো বলে প্রাথমিকভাবে আমাদেরকে বলেন। এখন পর্যন্ত আমাদের যে তথ্য, তারা প্রায় অর্ধ কোটি টাকা, এই চক্রটি প্রায় গত 3 মাসের তথ্য আমরা পেয়েছি, তারা হাতিয়ে নিয়েছে, যেখানে এই অর্থের লভ্যাংশ তারা নিজেরা রেখেছে, বাকি টাকা পার্শ্ববর্তী দেশে হুন্ডির মাধ্যমে তারা পাঠিয়েছে বলে জানা যায় এবং এই লভ্যাংশের টাকা তারা নিজেরা আবার জুয়া খেলে নষ্ট করেছেন।